নায়ক সাকিব খান কি এই ঘরে থাকে? আপনার কি মাথা মুদা খারাপ নাকি ভাই? বছরে যে নায়ক 20-30টা ছবি করে সেই মেসে রাখবে? এত কথা বলেন কেন আপনি? নতুন আসছেন, কথা কম বলবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চাচা চাচা কি করতেছেন? আরে উনি থেকে চাচা আমাদের দেখে এই এখানে সবকিছু দেখাশোনা করেন। মেসে ও ভালো আছেন? চাচা আপনি উনাকে নিয়ে ফার্স্ট রুমে যান তো, গিয়ে সবকিছু বুঝা দেন, মেসের খানা পিনা সব কিছু, টাইম টেবিল সব কিছু বুঝা দেন। আর আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। শাকিব খানের লোকে যার ফটো দেখছেন সেই তো শফিকুল ভাই। শাকিব খানের সাথে তো 3-4 জন, ওই যে নায়কের ডাইন পাশে বেগালা না, ওইটাই তো শফিকুল ভাই। তাই শফিকুল ভাই শাকিব খানের বন্ধু? আল্লাহ কয় কি, একের ছোট কালের বন্ধু। আল্লাহ আমি তো ভাগ্যবান, হ্যাঁ এত বড় একটা নায়ক তার বন্ধুর ম্যাচে আমি থাকবো। তাহলে শাকিব খানের সাথে আমি বন্ধুত্ব করবো। আমার ছোটবেলা থেকে চলচ্চিত্রে কাজ করার খুব ইচ্ছা। আপনি যদি এই ম্যাচে থাকেন শাকিব খানের মেলা গল্প শুনতে পারবেন। কোথায় এসে বললাম শাকিব খান এই ম্যাচ? আচ্ছা শাকিব খান কি আবার এই ম্যাচ আসার সম্ভাবনা আছে? আমিও তো ওই আশাই আছি। শাকিব খান বেশ সুন্দরে আমি একবার দেখো। আরে হিরো একটা ব্যাপার আছে না? হ্যাঁ অ্যাকশন বললে কিছু, হ্যাঁ
মিজান, আমরা কবে বিয়ে করবো জানি? আর কতদিন এভাবে প্রেম করবো বলো না, তুমি আমাকে বিয়ে করছো কবে? আর কটা দিন উইট করা, শুন চেঞ্জ হয়ে গেছে ভাষা, বল আবার বলেন। আর কতদিন এভাবে আমরা শুধু প্রেমই করবো? আর কতদিন শুধু আমরা এভাবে প্রেম করবো? চলো না এবার আমরা বিয়ে করি। আর কিছুদিন অপেক্ষা করো। এই অপেক্ষা তো আমার আর সইছে না, আমি তো অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাচ্ছি। তুমি বুড়ি হলে আমি বুড়া হব, তারপর বিয়ে করব। না চলো না বিয়ে করে ফেলি, বাবা মা তো বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তারপর যদি অন্য কেউ আমার হাত ধরে আমাকে বউ সাজিয়ে নিয়ে যায় তখন কি তোমার ভালো লাগবে বলো? ভালো লাগবে? সাকিব খান কি ছোটবেলা থেকেই নাচ গান করতো আর কি? কথা বলো, একজন মানুষ ছোটবেলা থেকে নাচ গান করে নাকি? আর ছোটবেলা নায়িকা কী করবো, নায়িকা তারা এখন আছে। এই মিয়া, আপনি এত কথা বলেন কেন? নায়ক কি আপনার বন্ধু ছিল না শফিকুল ভাইয়ের বন্ধু ছিল? শফিকুল ভাইয়ের বন্ধু ছিল। তাহলে যা বলার শফিকুল ভাই বলবে, আপনি কেন কথা বলেন? মিস্টার কিবরিয়া, সাকিব খান ছোটবেলায় নাচতো কি নাচতো না সেটা আপনি কীভাবে জানেন? সব ফালতু কথা, তাই না? আমিন ভাই যে এটা বাসার রুমে আটকে রেখেছেন জানেন? ভাই কেন আমার আমার পাশের রুমে? এটা আপনার পানিশমেন্ট, আপনি সিনেমা দেখার সময় আমাদেরকে ডিস্টার্ব করছেন। সাকিব খান কি ছোটবেলাতেই এরকম নাচ গান করতো? সাকিব খান ছোটবেলার থেকে নাচ গান করতো, অসাধারণ নাচ গান করতো। ছোটবেলা বাচ্চা কাচ্চারা কোথায় যায়? খেলতে যায় মাঠে। বই খাতা পত্র নিয়ে কোথায় যায়? ও স্কুলে যায়। স্কুলে, সেই স্কুলে যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হইতো সেইখানে সাকিব খান প্রত্যেক বছর ফার্স্ট হইতো, নাচে গানে সব কিছুতে। এবং ছোটবেলায় তার একজন নায়িকাও ছিল, তার নাম হচ্ছে রেশমা। আসলে ওই মানে ছোটবেলাতে যদি এইরকম সাংস্কৃতিক সাথে জড়িত না থাকে তাহলে বড় হলে আর ওটা থাকে না। আবার চলো অনেক সময় হইলো, তাই না? পানিশমেন্ট বেশি হয়ে যায়। আমিন ভাই, এই আমিন ভাই এদিকে আসেন। জি ভাই যান। অনেকক্ষণ হয়েছে পানিশমেন্ট, কিবিরা সাহেবরে নিয়ে আসেন। আর ফার্দার জন্য সেই ধরনের কোনো রকম ডিস্টার্ব না করে যান। জি, আমার মনে হয় পাশের রুমে যাওয়ার ইচ্ছা আছে, চুপচাপ বসে দেখেন। খালি প্যাচাল 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 মনোযোগ দিয়ে সিনেমা দেখবে সেটা না। ও শফিকুল ভাই,
শফিকুল ভাই, শফিকুল ভাই উঠেন, আপনার জন্য চা বানিয়ে আনছি। আপনি আমার জন্য চা বানিয়ে আনছেন কেন? আমি কি আপনার কাছে চা খাইতে চাইছি? না না না, এমনি মনে হলো আপনার জন্য চা বানাই। ভাই আমি তো বড় লোক মানুষ না, দাঁত ব্রাশ না করে আমি বিট্টি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ভাইকে রাখি, আপনি ব্রাশ করে পরে খাই না। আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি, আপনি কিছু বলবেন আমারে? না মানে জি ভাই, কিছু বলতে চাই। বলেন, কোনো সমস্যা নাই। আপনি বলার পর আমি হিসাব করে দেখবো যে চা আমি খামো কিনা। মানে ভাই, মানে আমি 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 শুনছি সাকিব খান আপনার বন্ধু, আমি সাকিব খানের সাথে দেখা করতে চাইবে। আপনার কি কোনো সমস্যা আছে? ছবি দেখতেছেন না এখানে? জি ভাই, আমি আপনি যখন রুমে ছিলেন আমি এসে ছবি দেখছি। সাকিব খানের সাথে দেখা করে আপনি কি করবেন? এটা ভাই আসলে আমার দীর্ঘদিনের স্বপ্ন, আপনি যদি একটু আমার বৃষ্টি নিয়ে যেতেন, প্লিজ 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 প্লিজ। সেটা কোনো সমস্যা না, কিন্তু টাকা লাগবে তো। দেখা করতে টাকা লাগবে ভাই? দেখা করতে টাকা না, এফডিসির গেট দিয়ে ঢুকতে 500 টাকা লাগবে। আছে টাকা পকেটে? ও হ্যাঁ বুঝছি, মানে আমার কাছে সব মিলিয়ে 500 টাকা আছে। ঠিক আছে, আমি আপনি একটু দেখা করার ব্যবস্থা করে দিন। মানে তুমি যা, আপনি যা চাবেন আমি তাই দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি যে মানে অনেক বড় স্টার না, মানে আমার বন্ধু সেটা ঠিক আছে, কিন্তু মানে অন্য কেউ ফোন করলে যদি ডিস্টার্ব ফিল করে, সেই জন্যে আপনার যদি কোনো কথা থাকে আমাকে বলেন, আমি ওকে বলে দেবো। না মানে যেটা সাকিবকে বলবো সেটা আপনাকে বলবো না। ও সরি সরি সরি, কিন্তু কোনো উপায় নাই, বললাম না অনেক বড় স্টার, যদি মাইন্ড করে বসে না তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে আসি।
আমার এই জায়গায় ধরে আনছেন কেন আপনারা? এগুলো আমি তো বাবার না, খাইবার চাইলে কোন খাওয়া নাই না দেই। আমি কিছু খাবো না। গেলাম আমি। শুনেন কিসে? আপনার নাম কি? আমার নাম হাক্কা। হাক্কা? হ্যাঁ হাক্কা। আচ্ছা ঠিক আছে খামু। কি খাইবেন? মাগুর খানি, খাসির কলিজাতে পরাটা না তেহারি? এগুলা কিছু খামু না। না ওই যে গ্লাসে ভরে খায়। গ্লাসে ভরে কি খায়? মাথা? না। তাহলে কি কোক ফান্টা? না। কি খাইবেন? পানি? হ্যাঁ পানি খামু। কইবেন তো বহেন লইতেছি। আমরা তো ইন্টারমিডিয়েট পাস চাইছি, আপনার তো দেখি ডিগ্রি পাস। সবগুলোতেই সি গ্রেড। তো আমরা কিসের জন্য ইন্টারমিডিয়েট জানেন তো? নাইট গার্ড। ডিগ্রি পাস করে নাইট গার্ডের চাকরি করবেন, সমস্যা হবে না? সমস্যা হবে না স্যার, মানে বেকার থাকার থেকে নাইট গার্ডের চাকরি হবে।